বাবা টোটো চালক, মেয়ের বিয়ের দিন পলাতক হবু বর। ঘটনাটি শিলিগুড়ি 44 নম্বর ওয়ার্ডের মহাকালপল্লী এলাকায়। রবিবার বিয়ে উপলক্ষে বাড়ি সেজে উঠেছিল, আর সাথে ছিল সানাই ক্যাটারারের আয়োজন। বিয়ের সবকিছুই প্রস্তুত, একে একে বাড়িতে আসতে শুরু করেছেন আত্মীয় পরিজন নিমন্ত্রিতরা। তবে বিয়ের আগের দিন রাতে অর্থাৎ শনিবার রাতে বরপক্ষ জানিয়ে দেয় যে সে বিয়ে করতে পারবে না। কনেপক্ষের অভিযোগ, প্রায় 5 মাস আগে ঘটক মারফত শিলিগুড়ি চয়নপাড়ার নিবাসী নিমাই ঘোষের সঙ্গে বিয়ে ঠিক হয়। তবে বিয়ের ঠিক কয়েকদিন আগে থেকেই পণের দাবি জানাচ্ছিল পাত্র এবং তার পরিবার। অভিযোগ, 1 মাস আগে রেজিস্ট্রি হয়েছে, তবে সামাজিক বিয়ের আগে সবকিছু অস্বীকার করে বিয়ে করবে বলেই জানায় পাত্র। তবে পাত্র এবং তার পরিবারের বিরুদ্ধে এবার সরব হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে পাত্রীপক্ষ। আগে বিয়ে ঠিক হয়েছে, আজকে 31 তারিখে আমাদের রেজিস্ট্রি ম্যারেজও হয়েছে। আজকে বিয়ের আগের দিন ছেলে বলছে ও বিয়ে করতে পারবে না, কারণ দেনা পাওনা প্রতিনিয়ত চাপ দিত, এটা লাগবে সেটা লাগবে। কি চাচ্ছেন তাহলে? ওর কঠোর শাস্তি চাই, ওর ওর বাবা ওর ফ্যামিলি সবার সবাই এর সঙ্গে জড়িত। নিমাই ঘোষ, নির্মল ঘোষ, বীণা ঘোষ, মীনা ঘোষ, বেলা ঘোষ সবাই চয়নপাড়া। কি বিষয়টা কি হয়েছিল? বিয়ে আজকে ছিল, ওরা আমাদের সোমবার ডেকে বলে যে দাবি লাগবে, ওরা খাট, তারপরে ওয়ার্ড্রপ, গলার চেন টেন দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন বলতেছে যে আমার ছেলেকে জিনিসপত্র লাগবে, 2 লাখ টাকা ক্যাশ লাগবে, এইসব দিয়ে মানে না দিলে পরে বিয়ে করবে না। তারপরে আমরা আসলাম, আসার পরে ওর বাবাকে অনেকবার ফোন করেছি কিন্তু ওর বাবা ফোন ওঠাচ্ছে না। তারপরে আমরা গিয়ে কালকে 2 তারিখে গিয়ে থানায় ডায়েরি দিলাম, ডায়েরি দেওয়ার পরে আজকে গেলাম, তা কোনো অ্যাকশন নিচ্ছে না, বলছে যে ছেলের বাড়িতে যেতে। তো অনেকদিন আগের থেকে আমার মেয়ের সাথে মানে মেয়েকেও বলতেছিল যে তোমার বাবার যদি ঘর বানাতে পারে তো ওই টাকাটা আমাকে কেন দিল না, তোমার বাবার বলে টাকা নেই, তোমার বাবা তো দিব্যি ঘর বানায় গেল। আমি পেশায় টোটো চালক, টোটো চালাই। ছেলে সে আমি স্টিলের ম্যানেজিং মার্কেটিং ম্যানেজার। পুলিশকে জানানো হয়েছে? না, কোনো ব্যবস্থা নেয়নি এখনো। আমি প্রশাসনের কাছে চাচ্ছি যাতে আমার মেয়েটার যাতে ভবিষ্যৎ বাঁচে আর ছেলেটার যাতে শাস্তি হয়, সেইটুকুই আবার। আমার নাম রতন মহন্ত। ওর 7-8 দিন ধরে বোনকে ফোনে বলছে চেন নাকি ওদের পছন্দ হয়নি, পাতলা হয়ে গেছে, 9 গ্রামের চেন দিয়েছে। যদি লোক জিজ্ঞাসা করে যে শ্বশুরবাড়িতে কি দিয়েছে, কি বলবো আমি, কি দিচ্ছে, তাহলে দিত না কিছু, তোমার বাবা টাকা নেই, তোমার বাবার ঘর হয়ে গেলে টনটনা, তাহলে দেওয়ার বেলায় কিছু নেই। ছেলের দিদি ঘটককে ফোন করে বলছে যে খাট দিয়েছে, কি খাট, তারপরে জাজিম দিবে না, তারপরে টিভি লাগবে, ছেলের ঘরে টিভি নেই, টিভি দিতে পারত না। এই নিয়ে 7-8 দিন ধরে ওরা অশান্তি শুরু করেছে। বোনকে বারবার বলছে চেন এই চেন পরবো না, পাতলা চেন, এ লাগবে সে লাগবে, নানিন দাবি দাবার, এখন বলছে 2 লাখ টাকা ওরা চেয়ে, আরো 3 ভরি সোনা লাগবে, এসব বলে এখন বিয়েটা মনে হয় আজকে প্রায় হয়েছে। ছেলের ভাই তোরা তো নেই বাড়িতে, আমরা থানা কমপ্লেন জানিয়েছি, থানা থেকে ভ্যান পাঠিয়েছিল, ওরা বললো বাড়ি হচ্ছে পুরা তালা মারা, বাড়ি থেকে প্যান্ডেল সবাইকে আমাদের অ্যাডভান্স করা হয়ে গেছে। সুব্রত মন্ডল, এত নিরাশা আর বাড়ি তো
না ছেলে হ্যাঁ কিন্তু বিয়ে ঠিক হয়েছিল হ্যাঁ বিয়ে ঠিক হয়েছিল শুনছি তো বৃষ্টি হয়ে গেছে তারপরে তারপরে শুনছি যে মানে কি কোনো কারণে মানে বিয়ে করবে না বলছে ছেলে কবে বিয়ের ডেট ছিল জানেন কিছু আজকেই ছিল তো বাইতে তালা মারা দেখছি জানেন কখন বার হয়েছে কিছু তা বলতে পারবো না তখন বের হয়েছে বাইতে কেউ নাই এখন মাঝে মধ্যে কি তালা মারা থাকে এরকম না সবসময় বাইতে থাকে কি কি আছে বাইতে ওনার ওনার বাড়িতে দাদা আছে বৌদি আছে মা আছে বাবা আছে হ্যাঁ প্রতিবেশী হুম আমার নাম চিত্রা অধিকারী আমি আমাদের ক্লাবে বিচার দিয়েছিল নিজু অসম ক্লাবে মেয়ের বাড়ি থেকে তো মেয়ের বাড়ি থেকে বললো যেরকম আমাদের সব জিজ্ঞেস করলাম তখন বললো পাঁচ মাস হয়ে গেছে নাকি বিয়ে ঠিক হয়েছে আর এক মাস হলো রেজিস্ট্রি হয়েছে তো আমরা বললাম ঠিক আছে তাহলে আপনারা কী চান বলে আপনারা তাহলে দেখেন যদি এটা যদি মীমাংসা হয়ে যায় যদি বিয়েটা হয় তাহলে তো ভালো ঠিক আছে কথা বলবো তো পরের দিন আমি আবার ওই ছেলেটার সাথে কথা বলি নিমাই ঘোষের সাথে কথা বলি কথাবার্তা বলার পরে ওকে বললাম যে ভাই এরকম এরকম বলছে তোর বিয়ে ঠিক হয়েছে পাঁচ মাস হয়েছে এক মাস রেজিস্ট্রি হলো বলে হ্যাঁ আমার তোকে এই জিনিস দিয়েছে খাট ওয়ার্ড্রপ একটা চেন আর শাড়ি কিছু দিয়েছে আশীর্বাদে বলে হ্যাঁ বলে হলো সব এরকম ও বললো সব এরকম সিল করা আছে আমি খুব মেন্টালি হ্যারাসমেন্ট হচ্ছি দাদা আমি বিয়ে করতে পারবো না সে সম্বন্ধে কিছু জানি না এটা তো খুব বাজে ব্যাপার এটা তো পাড়ার তো লজ্জাজনক ব্যাপার একটা এটা তো পাড়ারও লজ্জা একটা কিন্তু বিষয় কী আছে আর আজকেও তো দেখতেছি ওদের বাড়িঘর তালা কেউ নেই বাড়িতে রেজিস্ট্রি হয়ে গেছে এক মাস আগে আজকের দিন ওদের বিয়ে ছিল তো মেয়ের বাড়ির লোক আমাকে বলেছিল যে দেখো মেয়েটা তোকে জীবন আছে তো ওকে এখন তো আবার দাগি হয়ে গেলো বিয়ে দিতে লাগবে খরচা লাগবে খরচা তো লাগবে মেয়েটাকে বিয়ে দিতে গেলে এখন পাঁচ মাস হয়ে গেলো বিয়ে ঠিক হয়েছে রেজিস্ট্রি হয়েছে আর না তাহলে আপনাদের কী বক্তব্য আছে বলেন ক্লাবে তখন বললো ওনারা যে দেখো আমাদের যেগুলো জিনিস নিয়েছে ওগুলো দিয়ে দিবে আমাদেরকে আর ৬ লাখ টাকা আমাদের দিলে মেয়েটাকে এখন মাইন্ডটা ফ্রেশ করাইতে লাগবে একটু যদি ঘুরে মেয়েটার কাজের ব্যাপার আছে ঠিক আছে আমরা এই বিষয়টা জানাবো তো আমরা নিমাই ঘোষকে এই বিষয়টা জানাই জানানোর পরে ও বলে দাদা আমি যেগুলো যেগুলো দিয়েছে আমার কাছে আছে আমি এর উপরে তো খরচা যেগুলো খরচা করেছে আর কি আমি জানি যেটু আমি ৪০-৫০টা দিতে পারবো এর বেশি আমি দিতে পারবো না বিষয়টা কীভাবে দেখছেন রেজিস্ট্রি হয়ে গেছে যেখানে বলছেন বিয়ে ঠিক আছে এটা তো নিন্দনীয় বিষয় এই বিষয়কে কে ভালো চোখে দেখবে একটা পাড়ারও লজ্জার ব্যাপার একটা নাম আমার নাম স্বাধীন সাহা তুমি এইভাবে কীভাবে দেখছো এটা না আমার কাছে এসেছিল আসার পরে যেহেতু আমাদের এই ৩৭ নম্বর ওয়ার্ডের চয়ন পাড়ার ছেলের বাড়ি আমি ৩৭-এর কাউন্সিলরের সাথে কথা বলাম আমাদের এমএমআইসি ৩৮-এর কাউন্সিলর দুলাল দত্ত জানেন ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করলাম ৩৭-এর কাউন্সিলর ওদের ডেকেছিল ছেলের বাড়ি ডেকেছিল ডাকার পরে ওরা এদিক ওদিক কথা বলে উড়িয়ে দিচ্ছে মানে ওদের সম্মত তা আমাদের কাছে একটাই কথা আইন ভারতবর্ষের যে আইন আছে তাতে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোর্ট ম্যারেজ তাই যে কোর্ট ম্যারেজটা আছে সেখানে তো বিয়ে হয়েই গেছে এখন তো আমরা একটা সামাজিক বিয়েটা বলি সেটা হলে মানুষকে নিয়ে ঢাকঢোল পিটিয়ে যেটা করা হয় কিন্তু আইনের যেটা আছে সেটা তো হয়ে গেছে আমাদের তা সেটা যখন হয়ে গেছে তাহলে তো বর্তমানে ওরা স্বামী স্ত্রী হিসাবে আইন যদি দেখি এখন বলছে বিয়ে করবে না এটা তো ছেলে খেলা নয় একটা মেয়েকে এতদিন ধরে ওর সাথে পরিচিতি ওদের কয় মাস আগে ওদের সাথে কথাবার্তা হয়ে ফাইনাল হয়ে ওরা কোর্ট ম্যারেজ করার পরে এখন ভালো লাগলো না বলবে ছেড়ে দিলাম এটা হয় না ওরা কোর্টে গেছে থানা এফআইআরও করেছে মেয়ের বাড়ি আমরা বলছি আইন আইনের মতো চলো না সেটা ওদেরকে বলেছিল যেটা দেওয়া হবে বলছে যে মানে যখন বলছে বিয়ে করবো না তখন নাকি মেয়ের বাড়ির থেকে যারা গেছে তাদের সাথে কথা হয়েছে এবং মেয়েকে ফোনে নাকি বলছে যে আরও জিনিস দিতে হবে আমরা তো মানে একটা মেয়ে তো আমরা পণ্য নয় মেয়েরা কি পণ্য যে আমরা দ্রব্য সামগ্রী আমাদের বিক্রয় করা হবে বা আমাদেরকে কিনবে কেউ এখন তো আমরা সমান পরিমাণে মেয়েরা সব দিকে মেয়েরা এখন সমান এবং আমাদের রাজ্যের দিদি মুখ্যমন্ত্রীও সেটা কিন্তু একটা ভালো জায়গায় সম্মান দিচ্ছে মেয়েদের বিভিন্ন জায়গায় দেবেন যে ৫০%-এর উপরে মেয়েদেরকে জায়গা করে দিচ্ছে সেই জায়গায় যদি এখন মেয়েদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হয় মেয়েদের বিয়ের জন্য টাকা চাওয়া হয় এটার বিরুদ্ধে আগেও ছিল এখনও আমরা তো এটার বিরুদ্ধে খুব ঘোর বিরুদ্ধে এক মাইনর বিয়ে এক হচ্ছে দাবি দেওয়া নিয়ে পণ্য নিয়ে যেটা বিয়ে হ্যাঁ বাবার বাড়ি থেকে যেটা স্ত্রী ধন দেয় সেটা আলাদা একটা মেয়েকে বিয়ে দিতে গেলে বাবা মার কিছু চাহিদা থাকে তারা
যারা পারে না তাদেরও একটা চাহিদা থাকে দেওয়ার, কিন্তু দাবি করে নেওয়া এটার ঘোর বিরুদ্ধে আমি আছি, এটাকে আমি কখনো মানতে পারি।